বন্ধুরা, ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, তোমরা জানো যে এবছর থেকে ফোর্থ ইয়ার গ্র্যাজুয়েশন সিস্টেম চালু হচ্ছে, অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশন সিস্টেম। এবং সেখানে অনেকে জানতে চেয়েছে যে সেখানে অনার্সের কী হবে এবং পাসের কী হবে, পাস থাকছে কি না উঠে যাচ্ছে। বা অনেকে বলছে 3 বছর ডিগ্রি করলে সেটা পাস কোর্সের ডিগ্রি হবে, 4 বছর করলে অনার্সের ডিগ্রি হবে। এবং অনেকে জানতে চেয়েছে যে বাঁকুড়া খ্রিশ্চান কলেজে ইতিমধ্যে যে এন্ট্রান্স এক্সামের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেখানে অ্যাডমিশনের জন্য সেখানে যারা পাস কোর্স করবে তারা কোন সাবজেক্টের উপর বা তারা কী ফর্ম ফিল আপ করবে, এইসব ডিটেলস জানতে চেয়েছো। এইসব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তোমাদের আগে একটা কথা বলি যে যখন 3 ইয়ার গ্রাজুয়েশন সিস্টেম ছিল, অর্থাৎ এতদিন ধরে যে 3 ইয়ার গ্রাজুয়েশন সিস্টেম ছিল, সেখানে তোমরা দেখতে পেয়েছো যে পাস কোর্স আলাদা ছিল এবং অনার্স আলাদা ছিল। পাস কোর্সের জন্য আলাদা সিলেবাস পড়ানো হতো এবং অনার্সের জন্য আলাদা সিলেবাস কিন্তু পড়ানো হতো। দুটোর জন্য সিলেবাস কিন্তু আলাদা ছিল। এবছর থেকে কী হবে না, এবছর থেকে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যেহেতু 4 বছরের গ্র্যাজুয়েশন সিস্টেম, সেখানে তোমরা জানো যে 4 বছরের গ্র্যাজুয়েশন সিস্টেমে যারা 1 বছর পড়বে তাদের জন্য সার্টিফিকেট দেওয়া হবে অনলি, যারা 2 বছর পড়বে তাদের ক্ষেত্রে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে, এবং যারা 3 বছর পড়বে তারা জানো যে তাদের ক্ষেত্রে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে। এই ডিগ্রি সার্টিফিকেটটা তোমরা জানো যে আগে যারা প্রোগ্রামে পড়তো তারাও কিন্তু শুধুমাত্র অনলি একটা ডিগ্রি সার্টিফিকেট পড়তো, কোনো অনার্সের সার্টিফিকেট পড়তো পেত না। অর্থাৎ 3 বছর যে ডিগ্রি করেছে তার একটা সার্টিফিকেট, সেই ক্ষেত্রেও যারা 3 বছর কমপ্লিট করছে তাদের একটা ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এবং যারা 4 বছর কমপ্লিট করবে তাদের জন্য, যারা 4 বছর কমপ্লিট করবে তাদের জন্য অনার্স সার্টিফিকেট প্লাস একটা রিসার্চ সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে কি হলো না, যখন 3 বছরের গ্রাজুয়েশন সিস্টেম ছিল তখন তোমরা দেখতে পাচ্ছ যে পাস কোর্স আর অনার্স বলে আলাদা জিনিস ছিল, কিন্তু এই যে এবছর থেকে এটা শোনা যাচ্ছে যে যখন 4 বছরের গ্র্যাজুয়েশন এবছর থেকে যেহেতু শুরু হবে, সেখানে সবাইকে একটা কমন সিলেবাস পড়তে হবে একটা স্পেসিফিক সাবজেক্টের জন্য। অর্থাৎ যদি আমরা উদাহরণস্বরূপ বলি, যারা বাংলাতে অনার্স করে বেঙ্গলি, তাদের ক্ষেত্রে পাস কোর্স এবং অনার্স বলে আলাদা কিছু থাকছে না। অর্থাৎ আগে এতদিন ধরে আমরা দেখেছি পাস কোর্সের জন্য আলাদা সিলেবাস হতো এবং অনার্সের জন্য আলাদা সিলেবাস, এবছর থেকে কিন্তু এরকম সিস্টেমটা হচ্ছে না, থাকছে না এরকম কোনো। অর্থাৎ বাংলা সাবজেক্টে যারা পড়বে, তোমরা যে 9, 10 বা 11, 12 যে পড়ে এসেছো, যে তোমরা দেখেছো তুমি যে সিলেবাসটা পড়ছো, অর্থাৎ তুমি যেটা পড়ছো, তুমি কোনো একটা বাংলা পড়ার জন্য তুমি দেখছো যে সিলেবাসটা পড়ছো, তোমার পাশের বন্ধুও কিন্তু সেই সেম সিলেবাস পড়ছে। বাংলার জন্য তোমারও যা সিলেবাস, তোমার পাশের বন্ধুরও যা সিলেবাস একটা স্পেসিফিক সাবজেক্টের জন্য 9, 10 বা 11, 12 তোমরা দেখে এসছো বা আরও নিচু লেভেলে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে যখন আগে তারপর গ্র্যাজুয়েশন করা হতো তখন কিন্তু একটা স্পেসিফিক সাবজেক্টের জন্য যারা পাস কোর্স পড়তো তাদের সিলেবাস আলাদা হতো, অনার্স যারা করতো তাদের সিলেবাস আলাদা হতো, এরকম সিস্টেম আগে ছিল। কিন্তু এবছর থেকে তোমরা 9, 10 বা 11, 12 যেরকম পড়ে এসেছো যে বাংলা সাবজেক্টে যারা পড়তে চাই তারা পাস কোর্স বা অনার্স বলে কিছু হবে না, যে বাংলাতে পাস বা অনার্স বলে কিছু থাকছে না, বা ইংলিশ যে কোনো সাবজেক্টেই, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, এক্ষেত্রে পাস কোর্স বা অনার্সের আলাদা কিছু থাকছে না, সবাইকে একই কমন সিলেবাস পড়তে হবে। অর্থাৎ আর তুমি যে সিলেবাসটা পড়বে এবং তোমার পাশের যে বন্ধু সেও কিন্তু সেম সিলেবাস পড়বে, তুমিও একটা সাবজেক্টের জন্য যে সিলেবাস পড়বে, তোমার যে পাশের বন্ধু সেও কিন্তু দুজনে কি না দুজনে কিন্তু সেম সিলেবাস পড়ছো। তাহলে যদি সেম সিলেবাস তোমাদের দুজনকার হয় তাহলে একজনকার ডিগ্রিকে পাস কোর্স বলা হবে আর একজনকার ডিগ্রিকে অনার্স বলা হবে, এটা কেন বলা হবে? তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে এই যে নতুন ফোর্থ ইয়ার গ্র্যাজুয়েশন সিস্টেমে যেহেতু সব একটা সাবজেক্টের জন্য, একটা সেম সাবজেক্টের জন্য সবাই সেম সিলেবাস পড়ছো, তার জন্য কি, তার জন্য তাদেরকে অনার্স এবং প্রোগ্রাম হিসেবে আলাদা কিছু বলা হচ্ছে না। তবে একটা কথা বলে রাখি যে যারা ওই সাবজেক্টটা নিয়ে যারা 3 বছর পড়াশোনা করবে তারা কিন্তু যেহেতু ডিগ্রি সার্টিফিকেটটা পাচ্ছে, যারা 3 বছর পড়াশোনা করবে তারা অনলি ডিগ্রি সার্টিফিকেট পাবে, কিন্তু কোনো অনার্স সার্টিফিকেট সেখানে লেখা থাকবে না। তাই তাদের ক্ষেত্রে সার্টিফিকেটটা অনেকটা ধরতে পারো যে আগের যে পাস কোর্স পড়ানো হতো সেই পাস কোর্সের সমানই সার্টিফিকেট, কিন্তু কখনোই সেটা জেনারেল কোর্স বা পাস কোর্স বলা হচ্ছে না, এটা অনলি একটা নর্মাল ডিগ্রি সার্টিফিকেট। এবং যারা 4 বছর কমপ্লিট করবে তারা দেখতে পাচ্ছ যে 3 বছর পর্যন্ত তোমরা কমন সিলেবাস একই পড়ে এলে, যেহেতু একটা সাবজেক্টের ক্ষেত্রে বলছি সবার একই সিলেবাস হবে, তাহলে কমন সিলেবাস পড়ে এলে এরপর 4 বছরে তোমাদের জন্য একটা, যারা অনার্স করবে মানে যারা 4 বছর পর আরও পড়বে তাদের জন্য হয়তো একটা স্পেশাল পেপার দেবে ওই সাবজেক্টে, যেটার জন্য তোমরা হয়তো অনার্স ডিগ্রিটা পেয়ে থাকবে 4 বছর করবে, এবং তার সঙ্গে তাদেরকে বেশ কিছু হয়তো রিসার্চ পেপার টেপার কিছু একটা বানাতে হবে, যার জন্য তাদের রিসার্চ সার্টিফিকেট একটা দেওয়া হবে। এরপর বলি, যারা বলছিল যে বাঁকুড়া খ্রিশ্চান কলেজে যারা অ্যাডমিশন নিচ্ছিলে, অর্থাৎ বিসিসির আন্ডারে বিসিসিএটি যে পরীক্ষাটা সেটাতে যারা ফর্ম ফিল আপ করছে, তারা বলছিল যে তারা কী করবে, যে ফর্ম ফিল আপের সময় যারা
জেনারেল কোর্স নিতে চাও, ধরো কোনো একজন চাইছো যে আগে বলছিলাম যে জেনারেল কোর্স কিন্তু এবার থেকে থাকছে না, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে যদি তুমি পড়তে চাও, অনেকে বলছে জেনারেল কোর্সে পড়বো, হ্যাঁ জেনারেল কোর্স বলতে আগে যেরকম চালু ছিল এখানে এইবার থেকে সেরকম যেহেতু চালু থাকছে না, অতএব তোমাকে যে সাবজেক্টটা নিয়ে পড়তে চাইছো সেই সাবজেক্টটাতেই তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, তাছাড়া কিন্তু তোমার অ্যাডমিশনে কিন্তু চান্স পাবে না। অর্থাৎ তুমি কেউ যদি ইংলিশ নিয়ে পড়তে চাইছো, ইংলিশ নিয়ে তিন বছর, অর্থাৎ যদি বলি আগের ভাষায় যে ইংলিশ প্রোগ্রাম নিয়ে পড়তে চাইছো, তাদেরকে ইংলিশ সাবজেক্টের উপর কিন্তু পরীক্ষা দিতে হবে। যারা বাংলা নিয়ে পড়তে চাইছো তারা বাংলা সাবজেক্টের নিয়ে পরীক্ষা দিতে হবে, সেটা তুমি তিন বছর পড়ো বা চার বছর পড়ো, অর্থাৎ নর্মাল তুমি গ্রাজুয়েশন করো ও তিন বছরের কোর্স, অথবা তুমি অনার্স কোর্সের সার্টিফিকেট নিতে চাও তিন চার বছরের, সে সবাইকে কিন্তু একই কিন্তু কী করতে হবে না, সবাইকে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং সেম টপিকের উপরে কিন্তু পরীক্ষা দিতে হবে। ক্লাস টুয়েলভের যে তোমাদের স্ট্যান্ডার্ড যে সিলেবাস WBCHSE বা যে সেন্ট্রাল বোর্ডের যে সিলেবাস, সেই সিলেবাসের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এক্সামটা দিতে হবে, তারপর কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে। তাহলে এখন যেটা সেটা যেটা তোমরা সার্টিফিকেট পাবে সেটাকে অনার্স এবং পাসপোর্ট সার্টিফিকেট না বলার থেকে তোমাদের বরং অনার্স সার্টিফিকেট আর ডিগ্রি সার্টিফিকেট বলা ভালো, যেটা ডিগ্রি সার্টিফিকেটটা তুমি তিন বছর পাবে এবং অনার্স সার্টিফিকেট পাবে যদি তুমি ওই সাবজেক্টে চার বছর পড়ো।